আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে দুইটা শব্দ নিয়ে আলোচনা করব, যেটা আমাদেরকে অনেক ঝামেলায় ফেলে দেয়। যে এখানে আছে সে, এখানেও আছে সে, একই রকমের উচ্চারণ। তো বানানের ক্ষেত্রে দেখেন, এখানে সে ও এস আর এটি হলো এস ও এস। তো কখন আমরা এই সে ব্যবহার করব, কখন এই সে ব্যবহার করবো, এটা খুব ভালো করে না জানলে আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। এই জন্য আমাদেরকে খুব ভালো করে জানতে হবে কখন কোনটা ব্যবহার করতে হবে। আর সেই জন্য আমাদের জানতে হবে এই শব্দগুলির অর্থ কি, কোথা থেকে এসেছে। এই সে অর্থ এই, আমি এখানে গ্যাপ দিয়ে লিখেছি গুলি, কারণ এই গ্যাপের মধ্যে একটা নাউন থাকবে। এই নাউনটা প্লুরিয়ালের হবে, অর্থাৎ বহুবচনের হবে। যেমন ধরেন, এখানে আমি যদি একটা কলম লিখি, তাহলে এই কলম গুলি লিখার জন্য এই শব্দটার জন্য কিন্তু সে লিখছি আমি। ঠিক একই রকম এখানে সে অর্থ তার, এখানেও নাউন হবে, নাউনটা বহুবচনের হবে। এখানে যদি আমি একটা কলম লিখি, কি হবে? তার কলম গুলি। তো কলম গুলির ক্ষেত্রে যখন আমি তার বলবো, তখন সে হবে এস ও এস দিয়ে। তো বিষয়গুলি নিয়ে আমি আর একটু বিস্তারিত আলোচনা করছি, তাহলে দেখবেন আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন আমি কি লিখেছি, লেজ অ্যাডজেক্টিভ ডেমোনস্ট্রেটিভ, আর এখানে আছে লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ। আমার গত ক্লাসটা ছিল লেজ অ্যাডজেক্টিভ ডেমোনস্ট্রেটিভ নিয়ে। তো যারা আগের ক্লাসটা দেখেছেন, তারা নিশ্চয়ই ভালো করে বুঝে নিয়েছেন। এখানে আমরা দেখেছিলাম যে এই তিনটা ঘরে যে স লিখতে হয় এক বচনের জন্য, সেত লিখতে হয় এক বচনের জন্য, আবার সেত লিখতে হয় এক বচনের জন্য। তিনটার অর্থই তো একই রকমের। তো কোনটা কখন লিখতে হয়, এটা জানার জন্য আগের ভিডিওটা দেখতে হবে। আজকে মূলত এই শব্দটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা হলো বহুবচনের ক্ষেত্রে এই বলার জন্য লিখতে হয় সে। আর এখানে যে লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ আছে, লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ নিয়েও আমার দুইটা পর্বে ভিডিও আছে, আপনারা ওই ভিডিও দুইটা যদি দেখে নেন, তাহলে এই বিষয়টাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে দেখেন, মো মা মে অর্থ আমার, তো তাতে অর্থ তোমার, সো সা সে অর্থ তার। তাহলে এখানেই দেখেন তিনটা শব্দ দিয়ে একটা অর্থ হয়। এগুলি জানার জন্য এই ক্লাসে আমি বিস্তারিত আর বলছি না, এগুলি জানার জন্য এই যে লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ নিয়ে যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি এই ঘরে দিয়েছি দেখেন সে, তো সা সে অর্থ তার। তো আমি আজকে মূলত এটা নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে, তাই না? যে এখানে আছে সে অর্থ তার, তাহলে আমরা এই তার কখন ব্যবহার করছি, যখন একটা নাউন লিখে বহুবচনের জন্য আমরা সে বলবো। তাহলে এখানে কিছু নাউন বসিয়ে দেখি তাহলে কেমন হয়। দেখেন যে সে জফো অর্থ হলো এই সন্তানগুলি। এই যে এই বলেছি, এই জন্য এখানে সে লিখেছি, এখানে আমরা স লিখি নাই, কারণ এই সন্তানের ক্ষেত্রে আমরা কি বলেছি, বহুবচন বলেছি, একটা সন্তান না কিন্তু। সেই জন্য আমাদেরকে এই সেটা লিখতে হয়েছে, ওর বা তার। এখানে তার বলার জন্য সে বসাতে হয়েছে। তো আমরা, তার তো আরো শব্দ ছিল, যে যেমন স ছিল, সা ছিল, আমরা কিন্তু ওগুলি বসাই নাই। কেন বসাই নাই? এগুলি এক বচনের জন্য, মাস্কুলা ফেমিনার জন্য। তো যেটা বলছিলাম একটু আগে, এটা আরো জানার জন্য আপনাদেরকে ওই ক্লাসগুলি দেখতে হবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে সেটা বসানোর কারণ হলো যে আমরা যেই নাউনটা সম্পর্কে বলছি, বহু বচনের জন্য বলছি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এখানে আছে সেজ অফ, এখানেও সেজ অফ, এটার অর্থ হলো এই সন্তানগুলি, আর এই সেজ অফ অর্থ হলো তার সন্তানগুলি। আমরা যদি একটু বাক্যের মধ্যে দেখি তাহলে আরো সুবিধা হবে বুঝতে। যেমন এখানে আছে সেজ অফ স জন্তী, এটার অর্থ কি হলো, এই সন্তানগুলি হয় ভালো, আর এটা হলো সেজ অফ স জন্তী, তার সন্তানগুলি হয় ভালো। দুইটা বাক্যের মধ্যে পার্থক্য হলো, এখানে ছিল সে ও এস, আর এখানে ছিল হলো এস ও এস, ঠিক আছে? আমি আরেকটা বাক্যে দেখাচ্ছি, এখানে আছে কি, সে হোজ স ম্যাগনিফিক, এই গুলাপগুলি সুন্দর, আর সের হোজ স ম্যাগনিফিক, তার গুলাপগুলি সুন্দর। আশা করছি এই দুইটা সের মধ্যে যে কনফিউশন হয় বা ঝামেলা হয়, সেটা নিয়ে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। তবে আরো বলে রাখছি, এই সে কিন্তু আরো অনেক ধরনের আছে, তো আমি সবগুলি একসাথে দেখাচ্ছি না, এই কারণে যে সবগুলি একসাথে দেখাতে গেলে পড়তে গেলে পরে মাথায় জ্যাম লেগে যাবে। তো আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে। তো আমরা আজকে যেটা জানলাম, যে এই সেটা আসছে কোত্থেকে, আর এই সেটা আসছে কোত্থেকে, দুইটা ঠিকানা দুই জায়গায় কিন্তু, ঠিক আছে? আর এই সবগুলিকে একসাথে বলতে হয় দ্বিতীয় মেনু। তো দ্বিতীয় মেনু আরো কয়েক ধরনের আছে। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।